এলবো জয়েন্ট থেকে রিস্ট জয়েন্ট পর্যন্ত, ঠিক আছে? এটুকু হচ্ছে ফ্রন্ট অফ দি ফোর আর্ম। ফ্রন্ট অফ দি ফোর আর্মে আমরা মাসেল পাবো টোটাল আটটা, আটটার মধ্যে পাঁচটা সুপারফিশিয়াল, তিনটা ডিপ। প্রথমে আমরা স্কিনে ইনসিশন দেওয়ার পরে প্রথমে পাবো স্কিন উইথ সুপারফিশিয়াল ফাসা, এটা হচ্ছে ডিপ ফাসা বা ইন্টারমাসকুলার সেপটাম, ঠিক আছে? তারপরে আমরা মাসেল যে পাঁচটা পাবো, পাঁচটার মধ্যে আমরা যদি ল্যাটারাল টু মিডিয়াল আসি, প্রথমে ফ্লেক্সার কার্পি রেডিয়ালিস, ঠিক আছে? সরি, এটা হচ্ছে প্রোনেটার টেরিস, প্রোনেটার টেরিস, ফ্লেক্সার কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস, ফ্লেক্সার ডিজিটরাম, সুপারফিশিয়ালিস, ফ্লেক্সার কার্পি আলনারিস, ঠিক আছে? আবার দেখো, প্রোনেটার টেরিস, ফ্লেক্সার কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস, ফ্লেক্সার ডিজিটরাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সার কার্পি আলনারিস, ঠিক আছে? ডিপ গ্রুপের মাসেলের মধ্যে দেখো, ফ্লেক্সার পলিসিস লঙ্গাস, ফ্লেক্সার ডিজিটরাম প্রোফান্ডাস, প্রোনেটার কোয়াড্রেটাস, ঠিক আছে? বাঁকা করে মাসেলটা আছে যে অবলিকলি, এই যে সাদাটা প্রোনেটার কোয়াড্রেটাস। আবার দেখো ডিপ থেকে আসি, ফ্লেক্সার পলিসিস লঙ্গাস, ফ্লেক্সার ডিজিটরাম প্রোফান্ডাস, প্রোনেটার কোয়াড্রেটাস, সুপারফিশিয়াল প্রোনেটার টেরিস, ফ্লেক্সার কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস, ফ্লেক্সার ডিজিটরাম সুপারফিশিয়াল। এখন খেয়াল করো, এই ফ্লেক্সার ডিজিটরাম সুপারফিশিয়ালটাও সামনে আসবে এবং প্রোফান্ডাসটাও সামনে আসবে। এখানে যেটা আছে এটাকে যদি আমরা টান দিই, দেখো কোনটা নড়ে, উপরেরটা, তাই না? এটা প্রোফান্ডাস, না এটা সুপারফিশিয়াল, এটা সুপারফিশিয়াল। এই যে দেখো, এখান দিয়ে যাচ্ছে তো, এই যে এটা না, তাহলে এগুলো হচ্ছে ফ্লেক্সার ডিজিটরাম সুপারফিশিয়াল। আর এখানে দেখো হাতের এই জায়গাটায় একেবারে আমাদের কত দূর পর্যন্ত আসবে, বেস অফ দি ডিস্টাল ফ্যালেন্স, বেস অফ দি ডিস্টাল ফ্যালেন্স পর্যন্ত যেটা আসবে সেটা হচ্ছে ফ্লেক্সার ডিজিটরাম প্রোফান্ডাস। এটা কিন্তু ওটার সাথে না, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে গিয়ে ও না, এটাই তো নড়ে আছে, ঠিক এটাই নড়তেছে, তাহলে এটা হচ্ছে ফ্লেক্সার ডিজিটরাম সুপারফিশিয়াল, এটা সুপারফিশিয়াল, ফ্লেক্সার ডিজিটরাম সুপারফিশিয়াল, ঠিক আছে? এই যে স্লিপ, ওকে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই জিনিসটার নাম হচ্ছে ফ্লেক্সার রেটিনাকুলাম, এই যে লেগে আছে এটার নাম হচ্ছে ফ্লেক্সার রেটিনাকুলাম, ঠিক আছে? এরপরে আসো মাসেল অফ দি পাম অফ দি হ্যান্ড, পাম অফ দি হ্যান্ডের মধ্যে এটাকে বলা হয় থিনার গ্রুপ অফ মাসেল, এটা হাইপোথিনার গ্রুপ অফ মাসেল। থিনার গ্রুপ অফ মাসেল হচ্ছে চারটা, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সার পলিসিস ব্রেভিস, অপোনেন্স পলিসিস, তিনটা পর্ব, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সার পলিসিস ব্রেভিস, অপোনেন্স পলিসিস, ঠিক আছে? আর আরেকটা আছে অ্যাডাক্টর পলিসিস, ওটা ভিতরে দেখা যায় না। এখানে হাইপোথিনার গ্রুপ অফ মাসেল চারটা, এটার নাম হচ্ছে পামারিস ব্রেভিস, এটার নাম হচ্ছে পামারিস ব্রেভিস, ঠিক আছে? পামারিস, এটা যেটা পামারিস ব্রেভিস। তারপরে দেখো অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, ফ্লেক্সার ডিজিটি মিনিমি, ভিতরে থাকবে অপোনেন্স ডিজিটি মিনিমি, অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, ফ্লেক্সার ডিজিটি মিনিমি, অপোনেন্স ডিজিটি মিনিমি, ঠিক আছে? এখন দেখো এই যে দেখা যাচ্ছে আর্চের মতো, এইটার নাম আমাদের এখানে এটা কি ছিল, আলনার আর্টারি না? তাহলে এই আলনার আর্টারি কন্টিনিউশন হিসাবে যেটা থাকবে সেটা হবে সুপারফিশিয়াল পামার আর্চ। তাহলে এই আলনার আর্টারি কন্টিনিউশনের দিকে সুপারফিশিয়াল পামার আর্চ, আর এখানে ডিপের একটা ব্রাঞ্চ আসবে সেটার নাম কি ছিল, রেডিয়ালের একটা ব্রাঞ্চ আসবে সেটার নাম ছিল সুপারফিশিয়াল পামার আর্চ, পামার ব্রাঞ্চ অফ রেডিয়াল আর্টারি, সুপারফিশিয়াল পামার ব্রাঞ্চ অফ রেডিয়াল আর্টারি। তাহলে এইটা সুপারফিশিয়াল পামার আর্চ, এবং সুপারফিশিয়াল পামার আর্চ থেকে চারটা মেটা কার্পাল ব্রাঞ্চ বের হয় বলছিলাম না, এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে? তাহলে এই যে সুপারফিশিয়াল পামার আর্চ থেকে মেইনলি তিনটা বের হয়, এক দুই তিন, আর এটার এটার সাথে ডিপের একটা ব্রাঞ্চ আছে, ওটা আমি ছবিটা আজকে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে দেখো, আর দেখো এগুলোকে যদি আমরা ভিতরে সরাই, নিচে যে মাসেলগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে লুম্বরিকাস, লুম্বরিকাস, ঠিক আছে? লুম্বরিকাস, ঠিক আছে?
আর এখানে তো তোমরা চিনোই, এটা হচ্ছে আলনার আর্টারি, এটা আলনার নার্ভ। এখানে থাকবে মিডিয়ান নার্ভ, রেডিয়াল আর্টারি, রেডিয়াল নার্ভ। ঠিক আছে, আর কোন ব্যাচ আছে?